প্রেমে মানে না কোনো বাধা, মানে না কোনো বয়সের সীমা। তিন সন্তানের মায়ের প্রেমে এবার অবিবাহিত যুবক। এমনকি প্রেমের টানে ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে এসে প্রেমিকাকে একটি নজর দেখতে সকল বাধা পেরিয়ে কাছে পেল প্রেমিকাকে। সুদূর হরসিংহমারি বাঙ্গাপাড়া অঞ্চল থেকে অন্ধকারী সুযোগ নিয়ে রবিবার রাত্রে লুকিয়ে এসে সোজা তিন সন্তানের মায়ের ঘরে পৌঁছে যায়। এবার এই দৃশ্যটি লক্ষ্য করুন, প্রেমিক প্রেমিকার হাতে রশি দিয়ে বেঁধে স্বামীর পরিবারের লোকজনেরা একটির পর একটি করে যাচ্ছে প্রশ্ন। প্রেম কাহিনীর আসল ঘটনা, এরপর প্রতিবেদনের মূল কাহিনী ভাগ আগ বাড়িয়ে দিচ্ছি। জানা যায় প্রেমিক যুবকটির নাম ইসমাইল, তার বাড়ি হরসিংহমারির বাঙ্গাপাড়া এলাকায়। এদিকে প্রেমিকার নাম সাহিদা খাতুন। সাহিদা খাতুনে বিগত 10 বছর আগে ধুবড়ির এমকো রোড পুলিশ চকের অন্তর্গত বগুড়ামারি গ্রামের বাসিন্দা রহমান আলীর ছেলে নূর উদ্দিনের সঙ্গে বিবাহ বাসে আবদ্ধ হয়েছিলেন। তারপর দুজনে বৈবাহিক জীবনের সাক্ষ হিসেবে 3টি সন্তান জন্মগ্রহণ করে, যদিও সাহিদার স্বামী নূর উদ্দিন দিন হাজিরা কাজ করতে গুয়াহাটি গিয়েছিল। তাই সাহিদা খাতুনের সাথে বাঙ্গাপাড়া অঞ্চলে ইসমাইলের সঙ্গে গত 1 মাস আগে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে এমনটাই জানা যায়। অবশ্য প্রেমিকা সাহিদা খাতুনের সঙ্গে ইসমাইলের ফোনে যোগাযোগ এবং আলোচনা করে প্রেমিকের ঘরে উপস্থিত হন। এরপর শ্বশুরবাড়ির পরিবারের লোকেরা হাতে নাতে দুজনকে ধরে রশি দিয়ে বেঁধে রাখেন। অবশ্য ঘটনা সন্দেহজনক হয়ে এমকো রোড বাজার নগর পুলিশ চাকরি পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেমিক ইসমাইলের সঙ্গে প্রেমিকা সাহিদা খাতুনকে থানায় নিয়ে আসে বলে পরিবারের লোকজনরা এমনটাই জানিয়েছেন। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। কতদিন থেকে তবল দিন? 1 মাস থেকে। 1 মাস থেকে তুমি তো এত বড় কাম করছো, তোমার ভালো বাচ্চা আছে, তুমি কি করো না করো ভাই? তুমি কথা কয় না? আচ্ছা আপনি কোনে আছেন, কয়টুক নাকি? আপনার বোন তো এখানে একটা ঝামেলা বাজাইছে, তাহলে এটা আমরা কি করি কোন তো? আচ্ছা হ্যালো, তিন সন্তানের জননী স্বামী নূর উদ্দিনকে জানাচ্ছেন, শুনবো। নূর উদ্দিন, সে আপনার ঘর ধুবড়ি বগলামারি? কি হয়েছিল? মই তো ঘর গৈছো, মই তো মোৰ মাটো মারা গৈছিল, এপ্লাই করে মই ঘর গুছি গেছিল। এটা ইয়াতে কি করছে না করছে মই তো গম নাপাও। মই তো রাতিপুৱা মই রাতে খুনা পালো, খুনা পাই কেনে মই রাতিপুৱা গাড়ি গুছি আহিলো। আহি যেহে তোর কিবা একটা লড়ার লগত লিঙ্ক আছে না পাইছি নাকি? যে মানে লড়াটু ঘর পর না, মই এবলাক না জানো, না জানো, না মই তো চিনি পাও লড়াটুক। এতিয়া মই আহি কেনে মই তো এটুক দেখাও না, হেৰি কৰা নাই। এতিয়া রাস্তা দিয়ে আহিছোঁ, মোৰ সৰু ছোৱালীটো মোক দেখা পাইছে, মোৰ থানাতে দেখা পাইছে, সৰু ছোৱালীটো আৰু ডাঙৰ ছোৱালীটো মোক দেখা পাই কেনে দৌৰি আছে, মোৰ লগত গুচি আছে। এতিয়া ইহঁতে কি কৰিছে কি নকৰিছে মই তো গম নাপাওঁ।
এনে মানে মানে শুনা পাইছে নাকি যে লড়াটোৰ ঘৰ পোৱাত বা কেনেকৈ মানে প্ৰেমৰ সম্পৰ্কটো? নাই নাই, মই শুনা নাই, একো শুনা নাই, নাই। এতিয়া আপুনি গুৱাহাটীৰ পৰা আহিলে, মই ৰাস্তা দিয়া হাতে মোৰ ছোৱালীটো মোক দেখা পাই কেনে মোৰ ওচৰত গুচি আছে। এতিয়া থানাৰ অচি ছাৰে মোক কৈছে যে তোমাৰ ছোৱালী নেকি? মই বোলো মোৰ ছোৱালী, মই মিছা কম, মিছা তো নকওঁ, মোৰ ছোৱালী হয় দুটাই। তেতিয়া মোৰ ছোৱালীটো মোক আইভে মোৰ লগত আইভে কৈছে, মই কৈছোঁ নাই এতিয়া ল'ব পাৰোঁ না নোৱাৰোঁ, মইতো খুদব ল'ব। তেতিয়া মোৰ তেতিয়া অচি ছাৰে ক'লে যে তোমাৰ ছোৱালী হয়, ঠিক আছে তুমি লৈ যাব পাৰা। মানে কেইটা মানে ল'ৰা সন্তান আছে? মোৰ সন্তান কেইটা? তিনিটা, এটা ল'ৰা দুটা ছোৱালী। কিমান দিন পূৰ্বে আপুনি মানে বিয়া পাতিছিলে? মই বিয়া পাতিছোঁ 10 বছৰ। 10 বছৰ হয়, মানে আপোনাৰ মানে ঘৈণীয়েকৰ ঘৰ ক'ত? সিহঁতৰতো এনেতো গুৱাহাটীত থাকে, সিহঁতৰ নিজা ঘৰ হ'ল বৰপেটা, বৰপেটা এই বালাপাৰা ৰাজাঘাট। বৰ্তমান আপোনাৰ স্ত্ৰী ক'ত আছে জানেনে? এতিয়া এটা থানাতে থাকোঁ আৰু, ক'ত থাকোঁ? কোন থানা? হাফানো থাকবো আর কথা কো যেহেতু তার লড়ার লগত এরকম সম্পর্ক যেটা আপনি ভনিকে আপনি লব নি না মন লও আপনার ওয়াইফের নাম কি? সৈদা। কি জানাছেন পরিবারের লোকের সঙ্গে? আমার ছোট ভাইটা আমার ফোন করলো। হ্যাঁ, আমার নাম জাহিদুল ইসলাম। রাতের 15-12টার সময় আমি ঘুমাইছি, আমার ভাই তিন চারবার ফোন মারলো, মারার পরে কই কে আর এত রাতে ফোন মারে? তারপরে মোবাইলটা তুলে দিয়ে আমার ছোট ভাই ফোন মারছে, ফোন রিসিভ করতে করতে ফোনটা কেটে গেল। ফির আমি কলিংয়ে যেতে আমার ছোট ভাই ফোন মারমো, ওই ফির ফোন মারলো, আমাক মারলো, বললাম কী হয়েছে? তাহান কয়েকভাবে কথা নুরদি ভাই করে ঘরে একটা চ্যাংড়া ঢুকছে, হ্যাঁ অল্প জলদি ওঠে। আমি উঠলাম, কইলাম তুই আর কেরা কেরা আছে? আব্বা আব্বা আছে, মা আছে, আইসে। উঠলাম, উঠে দেখি যে আব্বা আছে, মা আছে, ছোট ভাইটা আছে। তারপরে সকলে এদিকে আইলাম দরজার এদিকে, আইসে দেখি অরিজিনাল কম্বল যে ওরা ঘোমটা দিয়া, হ্যাঁ ওই যে দেখি কী করতেছে। তারপরে আমরা আব্বা ভির আমাকে ডাক দে, আমি বললাম আব্বা তুমি ডাক দাও। আব্বা ভির ডাক দিল, ডাক দেওয়ার পরে যে ধরলাম, ধরার পরে দেখি যে চ্যাংড়া চকির তলে ঢুকছে, চকির তলে ঢুকছে। আব্বা কয় বাড়া 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 বাড়া, আমি ফের জানলার এখানে খাড়া হয়েছি, যু জানলা দিয়ে ভেঙে গেছে চ্যাংড়া। তারপরে আব্বা বাড়াবার কয় বাড়ায় না চ্যাংড়া। তারপরে আমি ফির গেলাম, যাওয়ার পরে দেখি চ্যাংড়া চকির তলে বাড়ায় না। কলম বাড়াবি কি না পারবি? বাড়া, হ্যাঁ বাড়ায় না, বাড়ায় না। আমি ফির হাত ধরে টেনে বার করলাম, বাড়া, হ্যাঁ তো কিছু কম না, বাড়া। তারপরে দেখি চ্যাংড়া উলুঙ্গা, হ্যাঁ লংবেন টংবেন নাই, খুলছে। তারপর দেখার পরে ফির ওই চেঙ্গিটাই যে চেঙ্গিটার সাথে থাকা মেলা করলো, ওই চেঙ্গিটাই ফির ওর অন্য আইপ করে ঢেল মেরে দিল, অন্যটা নিয়ে পিনল, হ্যাঁ। তারপরে মানুষটা জুটে গেল, হ্যাঁ এতটুকুই।